শাকিব খান তো আমাদের দেশের সত্যি কারোটি সুপারস্টার আমরা যখন

সাকিব খানের বিপরীতে ভিলেন চরিত্র অভিনয় করতেছে না যে কারণে মিশা সুদাকর এখন সাকিব খানকে নিয়ে নানা ধরনের উল্টাপাল্টা কথা বলতেছে যাই হোক এখানে তারিকানম খান তিনি সাকিব খানকে নিয়ে বেশ কয়েকটা সুন্দর সুন্দর কথা বলছে প্রথম কথা যে সাকিব খান বাংলাদেশের এক নাম্বার সুপারস্টার সেটা বলার অপেক্ষা রাখে না দ্বিতীয়ত সাকিব খানের রাজকুমার সিনেমায় তিনি শুটিং করে যেটা তিনি বুঝতে পারলেন যে সাকিব খানের ব্যবহার সাকিব খান সিনিয়রদের এত সুন্দর করে সম্মান করতে জানে যেটা তিনি কাছে না গেলে বুঝতেই পারতেন না অথচ আমাদের ইন্ডিয়ান বেশ কিছু মানুষ তারা বলবে সাকিব খান বেয়াদ সাকিব খান সিনিয়রদের সম্মান করতে জানে না কিন্তু এখানে তারিক আনম খান তিনি পুরোটাই একদম উল্টো বললেন কারণ তিনি তো কাজ থেকে দেখছেন সাকিব খানের দর্শক সম্পর্কে তিনি একটা কথা বলেছেন যখন রাজকুমার সিনেমার শুটিং করতে পাবনা গিয়েছিল তখন সাকিব খানকে দর্শকরা দেখার জন্য রাত দশটা পর্যন্ত সাকিব খানকে এক নজর দেখার জন্য ওয়েট করতেছিল তো তিনি বলেন যে সাকিব খানকে আমি কাজ থেকে যতটা দেখেছি সাকিব খান খুবই একজন ভালো মানুষ এবং বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সুপারস্টার তো ভাই বাড়ি এই খান তিনি যে খানের এত সুন্দর প্রশংসা এবং এত সুন্দর সুন্দর কথা বললেন সম্মান দিয়ে তিনি কিন্তু একজন সিনিয়র অভিনেতা অথচ শাকিব খানকে যে সম্মান দিয়েছেন যে ভালোবাসা দিয়েছেন এটা সত্যি প্রশংসনীয় তো ভাইবার যে তারেক খান খানকে নিয়ে আসলে আপনাদের কি বলার আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন